আপডেট, যার কারণে আমরা গেম খেলতে গেম বন্ধ থাকবে। তো গেম বন্ধ থাকার পরবর্তীতে যখন চালু হবে তখন আমরা কোন কোন আপডেটগুলা দেখতে পাবো সবগুলা আমি তোমাদেরকে এ টু জেড এই ভিডিওটাতে বলে দেব। বলতে গেলে এই ভিডিওটা যদি তুমি পুরোটা দেখো তাহলে এরকম কোনো ভিডিও তোমাদেরকে আর দেখতে হবে না, জাস্ট এটাই তোমাদেরকে বলবো। আর এতগুলো আপডেট তোমাদের জন্য বলে দিচ্ছি গাইস, সেহেতু তোমাদের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি। তো প্লিজ 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 তোমরা একটা করে জাস্ট লাইক করে দিও। তো প্রথমেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি গাইস, কাল কিন্তু আপডেটটা আসবে আমাদের সকালবেলা, বলতে গেলে সকাল 10টা থেকে 10:30 মধ্যে আপডেটটা আসবে। আর আপডেটটা শেষ হবে গাইস আমাদের 6টা থেকে 6:30 মধ্যে। তো তোমাদেরকে বিস্তারিত প্রথমে এই ক্লিয়ার করে দিলাম এই ব্যাপারটা। তার সাথে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আপডেটের পরে কোন কোন জিনিসগুলো আমরা চেঞ্জেস দেখতে পাবো। যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আমাদের অনেকগুলো সেটিং চেঞ্জেস হবে, বলতে গেলে প্রত্যেকটা সেটিং এর একটা না একটা কাজ হবেই। তো পার্সোনালি আমি কিন্তু এই সেটিংটা ইউজ করি নাই, বলতে গেলে অ্যাডভান্স সার্ভার যেহেতু আমার কাছে ছিল না অ্যান্ড এখন পর্যন্ত নাই। তো ভাই কালকে যখন এই আপডেটটা আসবে তারপরে আমরা সেটিংগুলো ইউজ করবো, কোনটার কি কাজ তারপরে জানার পরে তোমাদেরকে বিস্তারিত ভিডিও বানিয়ে বলে দেবো, সেহেতু গাইস তোমাদের কোনো টেনশন নেওয়ার দরকার নাই। তো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের ক্যারেক্টারের ব্যাপারটা। তো অনেক ক্যারেক্টার কিন্তু এবিলিটি কমাই দেবে এবারের আপডেটের পরে, যেমন আমাদের CR7 করোনা ক্যারেক্টারের এবিলিটি কমাই দেবে। বর্তমানে আমরা 40 সেকেন্ড পরপর কিন্তু ইউজ করতে পারি আর কি, তো এর পরবর্তীতে কিন্তু 170 সেকেন্ড পরপর আমরা এবিলিটি ইউজ করতে পাবো, বলতে গেলে এর পরবর্তীতে আর কেউ করোনা ক্যারেক্টার নেবে না আর কি। তো যাই হোক আমি তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। তার সাথে আরও অনেকগুলো ক্যারেক্টারের এবিলিটি কমাই দেবে সবগুলো, বলতে গেলে ভাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তার সাথে গাইস আমাদের ফ্রি ফায়ারের ভিতরে অনেকগুলো গানের স্কিনের কিন্তু এবিলিটি বাড়াই দেবে এবং অনেকগুলো গানের স্কিনের এবিলিটি কমাই দেবে। যেমনটা তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ MAG7 এর কিন্তু এবিলিটি বাড়াই দেবে, UMP-র এবং কি দেখতে পাচ্ছ MA2B এবং ভেক্টর গানের কিন্তু এবিলিটি কমাই দেবে। তো কালকেও তোমাদেরকে বলে দিয়েছি গাইস, আজকেও তোমাদেরকে বলে দিলাম। তার সাথে দেখতে পাচ্ছ টুকিটাকি জিনিস, যেমন আমাদের ফ্ল্যাশ ব্যাং রয়েছে, তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো যাই হোক এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি নতুন কিন্তু একটা গান স্কিন আসতে চলেছে, বলতে গেলে কেমন ড্যামেজ বাগারা দেয় এগুলো তোমাদেরকে ডিটেলসের সঙ্গে দেখাই দিয়েছি। তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গাইস প্রত্যেকটা মানে ড্যামেজ দিচ্ছে 10 করে এবং হেড লাগলে আমরা 55 একটা হেড দেখতে পাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ গাইস। তো পার্সোনালি এই গানের স্কিনটা কিন্তু লং রেঞ্জের জন্য কাজ হবে না মেবি, আমার যেটা মনে হয় লং রেঞ্জের মতো ড্যামেজ দিচ্ছে না মোটামুটি গাইস, এটা শর্ট রেঞ্জ মানে মিড রেঞ্জ বলতে পারি এই গানের স্কিনটাকে। তো যাই হোক এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি OB27 আপডেটের পরে কিন্তু অনেকগুলো ইমোট আসতে চলেছে। হ্যাঁ গাইস ঠিক শুনতেছো, অনেকগুলো ইমোট, যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ এখানে পাম দিবে, তারপর এখানে বুইয়া, এখানে কিন্তু বুইয়া একটা লেখা মানে ভেসে উঠবে আর কি। তো দেখতেই পাচ্ছ তার সাথে গাইস এই যে ইমোটটা গাইস, এটা পার্সোনালি আমাকে অসাধারণ লাগছে গানের ইমোটটা, মানে দুই পাশে ইয়া করার পরে ট্রফিটা নিবে দেখতে পাচ্ছ। তো তার সাথে আরও অনেকগুলো কিন্তু ইমোট আসবে, যেমনটা তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের ড্যান্সিং ইমোট গাইস, তো এখানে ড্যান্সিং করার পরে একটা স্টাইল দেখাবে আর কি স্টাইল। তো যাই হোক আমি তোমাদেরকে ব্যাপারগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করলাম। তো এবার আমি তোমাদেরকে দেখাই দিয়েছি গাইস আমাদের দুইটা কিন্তু আপকামিং সময়ের ফিক্সের স্কিন আসতে চলেছে। তো স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ ফিক্সের স্কিনটা গাইস, এবং কি এই ফিক্সের স্কিনটা আমাকে অসাধারণ লাগছে। তার সাথে আরও একটা ফিক্সের স্কিন আসছে যেটা আমরা বক্সিং করার সময় ব্যবহার করি, তো দেখতেই পাচ্ছ গাইস এরকম হবে। তো পার্সোনালি এইটা ফিক্সের স্কিনটাও কিন্তু আমাকে অসাধারণ লাগছে, আর এটা লেজেন্ডারি ভার্সন হবে না গাইস, তোমাদেরকে বিস্তারিত আগে ভাগেই ব্যাপারটা বলে বুঝাই দিলাম আর কি। তো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের ফ্রি ফায়ারে যখন আপডেটটা আসবে তারপরে কিন্তু আমাদের গেমের ভিতরে এরোপ্লেন এয়ারড্রপে কিন্তু আপডেট আমরা দেখতে পাবো, বলতে গেলে কালারফুল এয়ারড্রপ টেয়ারড্রপ আসবে আর কি। যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের যে প্লেন আছে গাইস, প্লেনের আপডেট দেখতে পাবো, এখানে হাতে ঘুষার মতো একটা আমরা জিনিস দেখতে পাচ্ছি। তার সাথে তোমরা দেখতেই পাচ্ছ গাইস বেগুনি কালার, আমাদের আরও অনেকগুলো কালার, ব্ল্যাক কালার তো থাকবেই, হোয়াইট কালারও মিশ্রণ করা রয়েছে। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ গাইস আমাদের এয়ারড্রপ এয়ার শেপ, এবং কি দেখতে পাচ্ছ আমাদের উপর থেকে যে পরে এয়ারড্রপটা ওটাও কিন্তু রয়েছে, মানে সবগুলার কালার আমরা দেখতে পাবো। আর প্রত্যেকটার কালার কিন্তু আমি তোমাদেরকে আগে ভাগেই দেখাই দিলাম, এবং কি তোমাদেরকে বলে দিচ্ছি গাইস আমাদের ফ্রি ফায়ারের ভিতরে কিন্তু এবার বারমুদার রিমাস্টার যে ম্যাপটা আছে গাইস ওইটা রিটার্ন আসবে, এবং কি ওটা পার্মানেন্টের জন্য থেকে যাবে, মানে দুই একদিনের ভিতরে চলে যাবে এমন কোনো ব্যাপার সেবার না। এবার আমরা পার্মানেন্টের জন্য 2.0 ম্যাপটা দেখতে পাবো, তোমাদেরকে বলে দিলাম। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি পারফাল গানের কথা গাইস, যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ পারফাল গানের কিন্তু নতুন একটা সেকশন আমাদেরকে খুলে দেবে, বলতে গেলে আমরা 4 লেভেলের জুম লাগাইতে পাবো এই জায়গাটাতে, তোমরা দেখতে পাচ্ছ OB27 6 আপডেটে এরকম ছিল এবং কি OB27 আপডেটে এরকম হবে। তো তোমাদেরকে দেখাই দিলাম। তার সাথে গাইস তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের হারমোনিয়াম এবং গিটারের কিন্তু নতুন স্কিন আসতে চলেছে, যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ হারমোনিয়ামের স্কিনটা হবে আমাদের প্রাঙ্কের স্কিন, এবং কি এই যে গিটারের স্কিনটা দেখতে পাচ্ছ এটা হবে আমাদের ব্যাটের স্কিন, তোমাদেরকে বিস্তারিত বলে দিলাম। এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতেছি, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো ব্যাজেস রয়েছে, বলতে গেলে 3 রকমের। তো এই 3 রকমের মধ্যে তোমার আইডিতে কোন রকমের ব্যাজেসটা আছে, যদি সবগুলা ইলাইট পাস নেওয়া থাকে তাহলে 1 লেখো, এবং কি যদি কিছু কিছু ইলাইট পাস নেওয়া থাকে তাহলে কমেন্ট সেকশনে 2 লেখো, এবং কি কোনো ইলাইট পাস যদি নেওয়া না থাকে তাহলে তোমরা কমেন্ট
দেখো। তো দেখা যাক আজকে কোন ব্যাজেস কালেকশনটা সবথেকে বেশি পাওয়া যায় ওই কমেন্ট সেকশনের মাধ্যমে। তো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের ফ্রি ফায়ারের ভিতরে কিন্তু নতুন অনেকগুলা ব্যানার অপ্তার আসতে চলেছে, যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু গ্র্যান্ড মাস্টার স্পেশালি। তো যাই হোক, তোমাদেরকে ব্যাপারটা বুঝাই দিলাম, এটা কিন্তু আপকামিং সময় আমাদের আসবে OB27 আপডেটের পরে। তো তার সাথে তোমরা দেখতে পাচ্ছ আমাদের নতুন ক্যারেক্টার গাইস। তো ভাই এই ক্যারেক্টারের জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম, কিন্তু ভাই ফাইনালি এটা কিন্তু কালকে আসতে চলেছে। তোমরা দেখতেই পাচ্ছ এরকম হবে লুকটা, আর এ তো সব থেকে বড় একটা আপডেটও। তো স্ক্রিনের উপর